আসসালামু আলিকুম রহমতুল্লাহ আহমসল আলা রসুল করিমাবা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ছয় নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা মাদার বত্রিশ নম্বর আয়াত থেকে ছয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য প্রথমে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس "من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا" ولقد جاءتهم رسلنا بالبينات ثم ان كثيرا منهم بعد ذلك في الارض لمسرفون من اجل كاروني ذلك اي من اجل ذلك اي كاروني كتبنا ام لكي لكذبتي কাতাবে না আমি লিখে দিয়েছি মানে আল্লাহ বলতেছে আমি লিখে দিয়েছি আলা প্রতি বা উপরে বনি ইসরাইলের আল্লাহ বলতেছে এই কারণেই আমি বনি ইসরায়েলের উপর লিখে দিয়েছি একটা বিধান আচ্ছা কারণটা কি ছিল আর বিধানটা কি ছিল আন্না হু নিশ্চয়ই সে আন্না নিশ্চয় হু সে আন্নাহু নিশ্চয়ই সে মান যে অতানা হত্যা করেছে নাফসান কাউকে নাফসিন কোন ব্যক্তির হত্যা যে বিনিময়ে একজন মানুষ অন্যকে হত্যা করেছে সে নির্দোষ সে অন্য কাউকে হত্যা করে নাই সে নির্দোষ যদি তাকে হত্যা করা হয় আউ অথবা ফাসাদিন নৈরাজ্য সৃষ্টির ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টির ফি মধ্যে আল আউদ্দে পৃথিবীর ফাঁকা আনামা তাহলে যেন কতালা সে হত্যা করল আর না মানুষকে জামিয়া চকল এখানে বলা হচ্ছে কেউ যদি এমন একজন মানুষকে হত্যা করে যে ব্যক্তি নির্দোষ সে অন্য কাউকে হত্যা করে নাই এবং তার থেকে এমন কোনো কাজ প্রকাশ হয় নাই যে যে যেটা আপনার দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাকে যদি হত্যা করা হয় তাহলে সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো আচ্ছা ওমান আর জি ওমান অর্থ হচ্ছে আর মান অর্থ সে যেন আহিয়া জীবন রক্ষা করলো মানুষের সকল যে কেউ যদি কোনো মান নির্দোষ মানুষের কি করে জীবন রক্ষা করে নির্দোষ মানুষের হত্যা থেকে তাকে বিরত রাখে তাহলে সে যেন কি গোটা মানব জাতিকে রক্ষা করলো আর অবশ্যই যা তাদের 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 কাছে কাছে এসেছে হুম অথচ রসুল উনা আমাদের রাসুল তাদের কাছে মানে হচ্ছে এখানে বনি ইসরায়েলের কাছে রসুল উনা আমাদের রাসুলগণ আল্লাহ বলতেছে আমার রাসুলগণ বিল বাই ইনাতি প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে বিলাইনাথ সুস্পষ্ট বিধান নিয়ে অনেক অনেক আর কলিল মানুষ কম মিন হুম তাদের থেকে মিন অর্থ হচ্ছে থেকে হুম অর্থ হচ্ছে তাদের তাদের থেকে বা পরে ফি মধ্যে আল আউদি পৃথিবীর পৃথিবীর মধ্যে আর্দুল মানুষ পৃথিবী। আর এখানে একটা কথা মনে রাখবেন যেই শব্দের শেষে জের দেখবেন তো যে শব্দের শেষে জের দেখবেন ওইখানে অধিকাংশ ক্ষেত্রে আপনার এখানে একটা র ব্যবহার হবে এই বয়বিন্দু র যেটা রটা ব্যবহার হবে ফিল আউট দি পৃথিবীর মধ্যে ল্যামো রিফুনা সীমালঙ্কনকারী আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে সহজ হবে এ কারণেই আমি বনি ইসরায়েলের প্রতিবিধান বিধান লিখে দিয়েছি এ কারণেই এখান কারণটা কি যেটা আমরা গত ক্লাসে দেখেছি গত ক্লাসে আমরা একটা ঘটনা দেখেছি যে আদম আলী সল্লা দুই সন্তান হাবিল এবং কাবিল কাবিল হাবিলকে হত্যা করেছে তো যারা ওই ঘটনাটা দেখেন নেই তারা আমাদের গত ক্লাস দেখে নেবেন যে কাবিল অন্যায়ভাবে হাবিলকে কি করেছে হত্যা করেছে তো ওই ঘটনার পরে আল্লাহ বানী ইসরায়েলের মধ্যে একটা বিধানই করে দিয়েছেন বিধানটা কি যে কাউকে হত্যা করবে হত্যার বিনিময়ে ব্যতীত যে আমি একজনকে হত্যা করলাম সে নির্দোষ সে অন্য কাউকে হত্যা করে নাই বা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করা ব্যতীত যে ওই ব্যক্তিটা কি একদম নির্দোষ সে এমন কোনো কাজও করে নাই যেটার মাধ্যমে রাষ্ট্রে বা দুনিয়াতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে একদম নির্দোষ ব্যক্তি এমন নির্দোষ ব্যক্তিকে যে হত্যা করবে সে যেন সকল মানুষকেই হত্যা করলো। যে কেউ যদি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করে সেজন্য কি সকল মানুষকেই হত্যা করে আর হত্যার পরিবর্তে হত্যা হত্যার বিনিময়ে যে হত্যাটা এটা কিন্তু সবাই করতে পারবে না এটা কে করবে ইসলামিক রাষ্ট্রের যে প্রধান সে করবে এটা আচ্ছা তো তারপরে এবং যে কারো জীবন রক্ষা করলো সে যেন সকল সে যেন সকল জীবন রক্ষা করলো যে সবার জীবন কে করলো সে রক্ষা করলো যে কেউ যদি নির্দোষ মনে করে নির্দোষ নির্দোষ ব্যক্তিকে যদি আপনি হত্যা থেকে বিরত রাখেন নির্দোষ ব্যক্তিকে যদি আপনি হত্যা থেকে বিরত রাখেন তাহলে আপনি কি করলেন সমস্ত মানব জাতির জীবন আপনি কি করলেন রক্ষা করলেন মনে করেন একজন মানুষ নির্দোষ কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে যে কোনো কৌশলে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে কি করবে ফাঁসে করা নিয়ে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন আপনি যদি ওইখান থেকে তাকে রক্ষা করতে পারেন তাহলে আপনি কি করলেন গোটা মানব জাতির জীবন আপনি কি করলেন রক্ষা করলেন আচ্ছা তারপরে অবশ্যই তাদের কাছে আল্লাহর রাসুল প্রকাশ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছিল যে তাদের কাছে মানে হচ্ছে মানে ইসরায়েলের কাছে অনেক আল্লাহর রাসুল আগমন করেছিল প্রকাশ্য স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এরপরও নিশ্চয়ই তাদের অনেকেই পৃথিবীতে সীমালঙ্ঘনকারী যে এরপরেও কি তারা যে আল্লাহর রাসুল আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে এসেছে তারপরেও তারা কি করেছে তাদেরকে মান্য করে নাই তাদের আনুগত্য করা নাই এমনকি আমরা কিছুদিন আগে অনেকটি ঘটনা দেখেছি যে বাণী ইসরায়েলের অনেক নবীকেও তারা কি করেছে হত্যা করেছে তারা এতটাই সীমালঙ্ঘনকারী হয়েছে আচ্ছা দেখি আমরা পরায়াত إنما جزاء الذين يحاربون الله يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إنما نشتري بمولتو جزاء بروتيفول جزاء جزاء مالكي প্রতিফল প্রতিদান আল্লাহ যারা ইউহারিবুনা ইউ যুদ্ধ করে আল্লাহ আল্লাহর সাথে অর অসূল আর তার রাসূলের সাথে ওয়া অর্থ হচ্ছে আর রাসূল মানে রাসূল হু তার তার মানে হচ্ছে কেন আল্লাহ আল্লাহর রাসূলের সাথে ওয়াস আউ এবং সচেষ্ট হয় ওয়া এবং ফি মধ্যে আল আউদি পৃথিবীর ফিল আউট পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আন তাহলে তাকে হত্যা করা হবে অথবা আউ ইসলাবু তাদেরকে শুলে চড়ানো হবে আউ অথবা তকত কেটে দেওয়া হবে আই দি তাদের হাতগুলো হিম অথচ তাদের তাদের কাদের যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করবে এবং কি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের হাতগুলো ও আউ জুহ ও তাদের পাগুলো মিন থেকে খিলাফিন বিপরীত বিপরীত দিক থেকে আউ অথবা ইউফাউ তাদেরকে নির্বাসিত করা হবে মিনাল আউদি মিন থেকে আল আউ দেশ এখানে আউদি দেশ থেকে জালিকা এটা লাহুম তাদের জন্য লা জন্য হুম তাদের খিজিউন লাঞ্ছনা ফি মধ্যে আর দুনিয়া দুনিয়ার দুনিয়ার মধ্যে এই শাস্তি কি তাদের জন্য একটা লাঞ্ছনা ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে ফি মধ্যে আল আখেরতি আখেরাতির পরকালের আজাবুন শাস্তি আজিমুন মহান আচ্ছা মূলত তাদের প্রতিফল তাদের প্রতিফল তারা কারা যারা আল্লাহ ও রাসুলের সাথে যুদ্ধ করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শাস্তি তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে বিপরীত দিক থেকে মানুষে আপনার ডানহাত বাম পা অথবা বাম হাত ডানপা এরকম বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে এতে হলো তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি তো এই আয়াতির প্রেক্ষিতে এক ঘটনা আছে যেটা হাদিস যে উরাইনা না উরাইনা গোত্রের কিছু লোক মদিনায় আগমন করে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে তো মদিনায় আগমন করার পর তারা এখানে মদিনায় থাকা অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ে এখন অসুস্থ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে একজন রাখালের সাথে প্রেরণ করেন তোমরা যাও ওইখানে গিয়ে ওটের দুধ এবং প্রস্রাব সেবনের মাধ্যমে তারা কি করে সেবন করবে আর কি যে ঔষধ হিসাবে এটা ওইখানে গিয়ে কি করবে রাখালের সাথে যে ওটের দুধ এবং প্রস্রাব তারা পান করবে যেটা ঔষধ হিসাবে তো তারা তাই করে তো তারা সুস্থ হয় সুস্থ হওয়ার পর তারা কি করছে ওইখানে রাখালকে হত্যা করে তারা ওই ওটগুলো নিয়ে যায় তো পরবর্তীতে তাদেরকে ধরে নিয়ে আসা হয় যে মূলত যারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয় কার্যত তার আল্লাহ আল্লাহ রাসুলের সাথে কি করেছে যুদ্ধ করেছে এই আয়াতের এই আয়াতের ঘটনা হচ্ছে ওইখানে একটা হাদিসে আছে এটা যে পরবর্তীতে আল্লাহ তাদেরকে আল্লাহ রাসুল সাল সাল্লাম তাদেরকে কি করেছে শাস্তি দিয়েছে মূলত তাদের প্রতিফল ওই যে তারা যারা ওই কাজটা করেছিল যারা আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করে যে যারা মুসলমানদের সাথে যুদ্ধ করে কার্যত তারা কি করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে কি করেছে যুদ্ধ করেছে তাদের শাস্তি কি তাদেরকে হত্যা করা হবে অথবা শোলে চড়ানো হবে অথবা তাদেরকে কী করবে বিপরীত দিক থেকে হাত পা ডান হাতের ডান হাত বা বাম পা কেটে দেওয়া হবে এবং অথবা তাদেরকে নির্বাসিত করা হবে এটা হলো তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা শাস্তি পরকালে তাদের জন্য কি আরো বিশাল শাস্তি অপেক্ষা করছে তাদের স্থান হবে জাহান্নাম দেখি পরায়ত ইল্লাদেনতা বুমিং কবে লিয়াং তা কবিরু আলাইহিম ফাল মু আন গো হ্যাঁ গফুর ইল্লা ব্যতীত আল্লাহ না যারা তা তাওবা তাও বা করে পূর্বে কবলা কবলা মানে হচ্ছে পূর্বে আন যে তা তোমরা প্রবল হবে আলাইহিম তাদের উপর তবে তোমরা জেনে রেখো আন্না না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ গফুর ক্ষমাশীল রহিমুন অসীম দয়ালু কিন্তু যারা তাওবা করে তোমাদের প্রবলতার পূর্বে তবে যেন জেনে রেখ আল্লাহ ক্ষমাসের অসীম দেয়াল যে যারা অন্যায় করে ফেলেছে যে কোনো অন্যায় করে ফেলেছে এখন ও যে মনে করেন ওই ঘটনাটাই এখন তাদেরকে মুসলমান শাস্তি দেওয়ার পূর্বেই যদি তারা তাওবা করে নেয় তাদেরকে ধরার পূর্বেই যদি তার তাওবা করে নেয় তাহলে কি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন অর্থাৎ কেউ যদি অন্যায় করার পর তাওবার মতো তাওবা করে তাহলে আল্লাহ কি তাদেরকে كما قربينا الله أكبر الله قطوا دهالو دي كام يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون য়া আই আমানু। ইয়া আ মানুহ এ আই হল লাদিন আহ হে জাৰা কোন আল্লাহ ইমানদাৰকে ডাক দিচ্ছেনে ইয়া আয় হল লাদিন আ মানুহ হে ইমানদাৰ কোন আহ আমতা কুহ ইত্তা কি কৰ ভয় কৰ ইতা তোমরা তোমৰা ভয় কৰ আল্লাহ কে ভয় কৰ অব তু আৰু তোমৰা অন্বেষণ কৰ ইলাই তার দিকে মানে আল্লাহৰ দিকে ইলাউচি দিকে হি তাৰ তাৰ মানে আল্লাহৰ দিকে আল ওসিলা অসিলা নৈকট্য লাভের উপায় অসিলা আমরা বলি না ওসিলা খুঁজে উসিলা ওসিলা মানে কি একটা মাধ্যম উপায় অজাহিদু এবং তোমরা জিহাদ করো ফি সাবি তার পথে সাবিলুর মানে হচ্ছে পথ হি তার তার পথে যাতে তোমরা সফল কাম হও হে মুমিন আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আল্লাহর শাস্তিকে তোমরা কি করো ভয় করো আল্লাহকে ভয় করার মতো করতে হবে এখন আমি আল্লাহকে ভয় করতেছি আবার আমি সদ্য খাচ্ছি আল্লাহকে আবার জেনাই লিপ্ত হচ্ছি আল্লাহকে বয় করতেছি আবার আমি ভিন্ন ভিন্ন গুণায়ও লিপ্ত হচ্ছি মনে রাখতে হবে আল্লাহকে ভালো করে ভয় করার মতো ভয় করতে হবে কখন আপনি বুঝবেন যে আপনি পরিপূর্ণ আল্লাহকে ভয় করতে পারছেন যখন দেখবেন যে আপনার কাছ থেকে আল্লাহর যে আদেশগুলো কাজের যে আদেশগুলো ওই আদেশগুলো ছুটে যায় না আর আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওইগুলো আপনার দ্বারা হয় না তখন বুঝবেন আপনি পরিপূর্ণভাবে আল্লাহকে আপনি ভয় করতে পেরেছেন আল্লাহকে ভয় করো আল্লাহর নৈকট্য অন্বেষণ করো এবং আল্লাহর পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হও আল্লাহকে ভয় করতে হবে তা ওয়াবান হতে হবে তারপর আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদেরকে কি করতে হবে অনুসন্ধান করতে হবে অন্বেষণ করতে হবে আমাদের সে কাজ করতে হবে সেই আলোকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আর আল্লাহর যেই বিধানগুলো ওই বিধানগুলো আমাকে পরিপূর্ণ মান্য করতে হবে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে আমার উপর জাকাত ফরজ হলে ভালো কাজ করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওইগুলো ছেড়ে দিতে হবে এবং কি করতে হবে আল্লাহর পথে জিহাদ করতে হবে আহ যাতে তোমরা কি হও সফল কাম হও তাহলে কি আশা করা যায় যে সফলকাম হওয়া যাবে দেখে আমরা পরে আত্ ইন্ আল্লাহ দিনা কাফারুল আন আল্লাহ হুম মাহফিল আউ নি জামি আউ ফিল আউ নি জামি আউ

নিশ্চয়ই লাহুম তাদের জন্য ফি আল পৃথিবীর জামিয়ান সমুদয় লাহু আর তার অনুরূপ তার সাথে থাকে যেন তারা পরিত্রাণ পায় বিহি তা দ্বারা মিন থেকে আজাবি শাস্তিমিল কেয়ামা কেয়ামতের দিনে মা তুকব্বিরা কবুল করা হবে না গ্রহণ করা হবে না মিন হোম তাদের থেকে মিন থেকে হোম তাদের তাদের থেকে ওয়ালা আর তাদের জন্য রয়েছে ওয়াও আর লা তাদের বোন শাস্তি আলিমুন যন্ত্রণাদায়ক নিশ্চয় যারা কুফরি করেছে যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং আরও অনুরূপ সম্পদ থাকে আর এগুলোর বিনিময়ে ক্যামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায় তবু তাদের থেকে তা কবুল করা হবে না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যে কাফের যার কুফুরি করেছে তারা যদি পৃথিবীর পরিমাণ সম্পদ কার কেমতের দিন থাকে তাহলে কি এই সম্পদও তাদেরকে আল্লাহ আজাব থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না যে ক্যামতের দিন কোনো গোষ চলবে না এক কথায় যেটা গোষ চলবে না যে আমি গোষ দিয়ে ওইখানে আজাব থেকে বেঁচে যাব ওইটা চলবে না আপনি দুনিয়াতে যা কামাই করবেন তার প্রাপ্য আপনি ওইখানে বুক করবেন আপনি ভালো কাজ করলে আপনি ভালো প্রতিদান ওইখানে পাবেন আপনি মন্দ কাজ করলে আপনি মন্দ প্রতিদান ওইখানে কেমতের দিন আপনি পাবেন কিন্তু দুনিয়ার কোনো সম্পদ আমাকে ওই দিন আমাকে কি করতে পারবে না আমাকে কোনো আজাব থেকে রক্ষা করতে পারবে না যে তারা চায় আমরা গতকাল সেটা দেখব তারা চায় যে তারা যে তারা বের হতে যে যারা কুফুরি করেছে তারা চায় তারা বের হতে জাহান্নাম নাম থেকে অথচ তারা তা থেকে জাহান নাম থেকে বের হতে পারবে না তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি মানে তারা চিরকাল জাহান্নামে নামে থাকবে এটা আমরা আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর পারও আজকে আমাদের বারোটি পৃষ্ঠা শেষ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা একে একে চেষ্টা করবো সমস্ত কোরআনের সমস্ত সুরার অর্থগুরু জানার শিখার ইনশাআল্লাহ তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ করব সর্বশেষ আপনাদের কাছে একটি কথা থাকবে যারা আমাদের এখানে নিয়মিত ক্লাস করছেন আপনাদের কাছে আমাদের একটি আবদার থাকবে যা আমি নিজে কোরআন শিখব আমাদের পার্শ্ববর্তী ভাই বোন তারা যেন কোরআন শিখতে পারে জানতে পারে এজন্য আমাদের এই বার্তাগুলো তাদের কাছে আমরা কী করবো পৌঁছে দিব ইনশাআল্লাহ তো সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু